একজন যুবক মানুষ এসে রাসূলুল্লাহকে এসে শিকায়ত দিচ্ছেন, কেস করছেন কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আনা রাজুলুন শাবুন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, লোকটা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আনা রাজুলুন শাবুন, আমি হলাম একজন যুবক মানুষ, ইন্না বিয়াখুযু মিন মালি, আমার বাবা বুড়ো হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, চলতে ফিরতে ভালো মতো পারে না, আমি কষ্ট করে কামাই করি আর আমার টাকা পয়সা আমার মা বাবা খরচ করে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে কেস করতে এসেছি, আমি পরিশ্রম করে কামাবো আর আমার মা বাবা আমার পরিশ্রমের কামাই বসে বসে খাবে, ইয়া রাসূলুল্লাহ এটা আমি চাইছি না। এটা কেস করতে এসে যুবক রাসূলুল্লাহ যখন শুনলেন, শোনার পর এই ভাইরা আমার আব্বা জানারা শোনো, এ মায়েরা আল্লাহর নবী যখন শুনলেন তো আল্লাহর নবী শোনার পরে বললেন, ও সাহাবী তার বুড়ো বাপকে ডেকে নিয়ে শত বাবাকে, তখন তার বাপ ফাইজা হুয়া রাজুলুন শাইখুন, তার বাপটা অত্যন্ত বুড়ো হয়ে গেছে, যুবকের বাপ বুড়ো হয়ে গেছে, ওয়া হুয়া ইয়াতাকি ওয়া আলা আসা, সেই লাঠি ধরে টুক টুক করে, লাঠি ধরে টুক টুক করে তার বাবা লাঠি ধরে আসছে, লাঠি ধরে যখন আল্লাহর হাবিবের কাছে পৌঁছায় আল্লাহর হাবিব বললেন, তোমার ছেলের নাকি তুমি টাকা পয়সা খরচ করে দিচ্ছ, তোমার ছেলে আমার কাছে বিচার চেয়েছে, ওই বুড়ো তুমি একটু বলো, ও বুড়ো বাবা তুমি একটু বলো, এই যুবকের বাবা তুমি একটু বলো, বিচারটা কি, ব্যাপারটা কি রয়েছে তোমাদের ব্যাপারটা। তখন বুড়ো লোকটা বলেছিল, বয়স্ক লোক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই যখন ছোট ছিল গো নবী, তখন যদি আমি না খাবার দাবার দিতাম, টাকা পয়সা না কামাইতাম গো নবী, তার মা তাকে দুধ যদি না পান করাতো গো ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে কি বাঁচত ইয়া রাসূলুল্লাহ? যখন তার খাটার সময় হয় নাই তোই সেই বিপদকালীন ইয়া রাসূলুল্লাহ, তার সহযোগিতা আমি না করলে সে বাঁচত? তো ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি বুড়ো হয়ে গেছি গো নবী, কামাতে পারি না গো নবী, আমি এই বয়সে আমার ছেলে যদি আমাকে না দেখে তাহলে আমি কি করে চলব, যখন সেই চলতে পারছিল না তখন আমি তো দেখেছি, আজকে আমি চলতে পারি না সেইখানে দেখব না, এই কথা যখন বয়স্ক লোকটা বলছিল, ফাবাকা আলাইহিস সালাম রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে চোখের জলে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক ভিজে গেল, আল্লাহর হাবিবের দাড়ি মোবারক ভিজে গেল, ভিজে যাওয়ার পর আল্লাহর হাবিব বললেন, এই যুবক রে তোমার বাবার কথা শোনার পর, তোমার আব্বা জানের কথা শোনার পর মনে হয় না যে জমিন আসমানে অথবা সমুদ্র নদ নদীর মধ্যে যাবতীয় পশু পাখি রয়েছে, জীবজন্তু রয়েছে, সমস্ত রা সবাই কেঁদে পড়েছে, আল্লাহর ফারিশতারা পর্যন্ত কেঁদে পড়েছে, কোন সুবহানাল্লাহ। এই যুবক তোমার বাবার কথা শোনার পর আল আমি তো আমার চোখের জল তো দূরের কথা, জমিনে নদ নদীতে যা রয়েছে প্রত্যেকটা জিনিস তো কেঁদে পড়েছে, তখন আল্লাহর হাবিব বলেছেন, আন্তা ওয়া মালুকা লিআবিকা, এই যুবক তুমি শোনো, তোমার তোমার মালের উপরে